আমাদের যে ডক্টরদের কর্মবিরতিতে আমরা গিয়েছিলাম এবং আমাদের এখানে উপদেষ্টা মহোদয় এসেছিলেন এবং তার সাথে আমরা আজ 1 সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য উপদেষ্টার সাথে মিটিংয়ে যখন সারা দেশে জরুরি সেবা চালুর জন্য নিরাপত্তা চাওয়া হয় তখন তিনি শুধুমাত্র বিভাগীয় হাসপাতালগুলোতে নিরাপত্তা দেওয়ার মতো জনবল আছে বলে জানান। তাই বিভাগীয় হাসপাতালগুলোতে 1:1 আমি আবার বলছি একজন ডক্টর একজন সিকিউরিটি ফোর্সের সদস্য, সেটা হয়তো বা আর্মি হতে পারে, সেটা হয়তো বা পুলিশ হতে পারে, 1:1 সিকিউরিটি নিশ্চিত করে ঠিক তখনই যেসব হাসপাতালে এই সিকিউরিটি এনশিওর করা হবে শুধুমাত্র ইমার্জেন্সি সেবা চালু থাকবে, কোনো ধরনের রুটিন সেবা আউটডোর সেবা চালু থাকবে না, শুধুমাত্র ইমার্জেন্সি অপারেশন হবে 1:1। যে কয়জন ডক্টর কর্তব্যরত থাকবেন ঠিক সেই কয়জন সিকিউরিটি ফোর্সের সদস্য যদি থাকে যেই সব হাসপাতালগুলোতে যেই সব মেডিকেল কলেজগুলোতে এই পরিমাণ জনশক্তি আমাদেরকে সিকিউরিটি দিতে পারবে, এই শর্তে আমরা ইমার্জেন্সি সেবা চালু করব। যতক্ষণ পর্যন্ত না এই সিকিউরিটি এনশিওর করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা ইমার্জেন্সি সেবা চালু করব না, যদি এখনই এনশিওর করা হয় আমরা এখন থেকেই ইমার্জেন্সি সেবায় ফিরে যাব এবং এটা শুধুমাত্র আগামী 24 ঘন্টার জন্য। আগামী 24 ঘন্টার মধ্যে যদি অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে জনসম্মুখে ভিজিবল না করা হয় তাহলে আগামীকাল রাত 8টার পরে আবার এই শাটডাউন কর্মসূচি চলবে। আমি আরো বলতে চাই আগামী 7 দিন পর্যন্ত আমি আবারও বলছি আগামী 7 দিন পর্যন্ত সারা বাংলাদেশের সকল ধরনের আউটডোর এবং রুটিন সেবা বন্ধ থাকবে। এই 7 দিনের মধ্যে আমাদের 2টা দাবি ছিল, এটা স্বাস্থ্য অধিদপ্তরের আন্ডারে স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশের নিয়োগ দিতে হবে এবং এইটা এনশিওর করতে হবে এবং আমাদের চিকিৎসকদের নিরাপত্তার জন্য চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। এই 7 দিনের মধ্যে যদি আমরা এই 2টা সেবা পাই তাহলে আমরা আবার আউটডোর সেবা এবং রুটিন সেবায় ফিরে যাব। আদারওয়াইজ এই 7 দিনের মধ্যে যদি আমরা কোনো ধরনের কোনো সুরাহা না পাই তাহলে আমাদের এই আউটডোর সেবা এবং রুটিন সেবা বন্ধ থাকবে শুধুমাত্র আগামী। আমি আবার বলছি আপনাদের কোশ্চেন না হবে প্লিজ, আমি শেষ করি, আগামী 24 ঘন্টা পর্যন্ত ইমার্জেন্সি সেবা চালু থাকবে শর্ত সাপেক্ষে। শর্তটা কি? যেই হাসপাতালগুলোতে যেই মেডিকেল কলেজগুলোতে ডক্টর যে কজন থাকবে ঠিক সেই কয়জনই পুলিশ অথবা আর্মি অথবা বিজিবি যদি তাদের উপস্থিত থেকে সিকিউরিটি এনশিওর করতে পারে, সিকিউরিটি এনশিওর করার পরে আমরা আমাদের ইমার্জেন্সি সেবা চালু করব। সেটা যদি এখন থেকে করতে পারে আমরা এখনই করব, সেটা যদি ওনারা ডিলে করে সেটার দায়ভার ওনারা ওনাদের উপরে বর্তাবে। ইমার্জেন্সি সেবা আমরা চালু করব শর্ত সাপেক্ষে, নিরাপত্তা সাপেক্ষে। যদি ওনারা আপনার সাথে আমরা যখন কথা বলছি 5 মিনিটের মধ্যে যদি ওনারা ইমার্জেন্সি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে আমরা ইমার্জেন্সি সেবা চালু করব, ওনারা যদি ডিলে করে এর দায়ভার ওনাদের উপরে বর্তাবে।